তো বন্ধুরা এবার ঘূর্ণিঝড় যশ এবার মারাত্মক শক্তিশালী রূপ ধারণ করে রয়েছে যার ফলে বন্ধুরা আমফানের থেকেও মারাত্মক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কোন কোন জেলা এই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে ঠিক কবে এই ঘূর্ণিঝড় জশটি বাংলায় প্রবেশ করবে এবং কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ গোটা বিষয়টা দেখব এবং জবে বাংলায় এই আঘাত হানবে এই ঘূর্ণিঝড় জশটি তখন এই ঘূর্ণিঝড় জশের গতিবেগটা কত থাকবে সেটাও আমাদের দেখিয়ে দেবো তো কাজেই ভিডিওটা অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখতে পারলেই এই ঘূর্ণিঝড় যশ এছাড়া বন্ধুরা সমস্ত রকমের সহ বৃষ্টিপাত আপনার জেলাতে কখন হতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আপনি বিনামূল্যে জানতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে একটি লাইক করে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বায়ুরঝাপটা মোডে চলে এসছি এবং ধীরে ধীরে বন্ধুরা বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবত সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এবারে কিন্তু একটা মারাত্মক শক্তিশালী রূপ ধারণ করবে এই ঘূর্ণিঝড় যশটি আপনাদেরকে অনস্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখাবো যে গতিবেগটা এই মুহূর্তে প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে রয়েছে এবং তারপরে বন্ধুরা কিছুক্ষণের মধ্যে এই ঘূর্ণিঝড়টি আরও কিন্তু ধ্বংসাত্মক পরিস্থিতি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবত কিন্তু প্রায় ভুবনেশ্বরের আশেপাশে পৌঁছাতে আরম্ভ করে দিয়েছে দেখতে মনুরাম তো এই মুহূর্তে সোমবার দিনকে কিন্তু প্রায় অলমোস্ট भुवनेश्वर ওড়িশা দিকে কিন্তু পৌঁছে যাবে এবং ওড়িশা দিকে কিন্তু একটা হালকা থেকে মাঝারি ঝড় সৃষ্টি হতে আমক দেবে তবে তখনও কিন্তু সোমবার দিনকে পর্যন্ত পশ্চিমবঙ্গে সেরকম ভাবে ঝড়ের সম্ভাবনা নেই কিন্তু তাও আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করে দেবে অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীও কিন্তু জানতে পারে যাবে সোমবারের পর থেকে যে একটা মারাত্মক ঘূর্ণিঝড় জজ আসছে দেখতে পাচ্ছেন মনুরাম এই মুহূর্তে কিন্তু প্রায় গতিবেগটা যথেষ্ট বেশি রয়েছে প্রায় 100 কিমি প্রতি ঘন্টার কাছে কাছেই কিন্তু রয়েছে কোথাও নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু পৌঁছে গিয়েছে তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখতে পাচ্ছেন একশো দশ একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে রয়েছে তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে বন্ধুরা সবার প্রথমে উড়িষ্যার দিকে আশ্রয়ে পড়বে এবং ঠিক তার কিছুক্ষণ পরে কিন্তু সুন্দরবনের যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু আছড়ে পড়বে অর্থাৎ দুই বঙ্গে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং উড়িষ্যার দিকেও কিন্তু তার আগে আছড়ে পড়বে আমরা অলরেডি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ট্র্যাক্টটা কিন্তু চলছে এবং মঙ্গলবার দিনকে কিন্তু সম্পূর্ণভাবে ঘূর্ণিঝড় জশটি প্রবেশ করে ফেলবে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি আমরা দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতা এছাড়া এছাড়া বন্ধুরা চন্দ্রনগর রয়েছে আরামবাগ রয়েছে অপরদিকে বাঁকুড়া বর্ধমান নদীয়ার আশেপাশে কিন্তু অলরেডি ঝড় আসতে আরম্ভ করে দেবে মঙ্গলবার দিনকে পর থেকে এবং সাথে সাথে বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবাড়া বরিশাল এই সমস্ত অঞ্চলের দি কিন্তু একটা বেশ ভালোই ভয়ঙ্কর ঝড় আসার সম্ভাবনা রয়েছে কাজেই বন্ধুরা মঙ্গলবারের পর থেকে কিন্তু একটা বিধ্বংসী ধ্বংসলীলা চালাতে থাকবে এই ঘূর্ণিঝড় যশটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে এবং যেটা বুঝতে পারছি যে উড়িষ্যা দিয়ে কিন্তু সজরে আঘাত করতে চলেছে এই ঘূর্ণিঝড় যশটি বুধবার দিনকে সকালবেলা ঠিক পাঁচটার সময় কিন্তু ঘূর্ণিঝড় যশ পৌঁছে যাবে উড়িষ্যার উপকূলের আশেপাশে উড়িষ্যার ভুবনেশ্বরের আশেপাশে পৌঁছে এবং সেখানে কিন্তু বন্ধুরা একশো কিলোমিটার প্রতি ঘন্টায় গইতে মারাত্মক তাণ্ডবলীলা কিন্তু শুরু করে দেবে কিন্তু তাও পশ্চিমবঙ্গের দিয়ে কিন্তু যথেষ্ট প্রভাব থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতা কোলাঘাট চন্দ্রনগর আরামবাগ এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টার পৌঁছে গিয়েছে এবং অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু মেহেরপুরে কিন্তু পৌঁছে কাটুয়া এছাড়া বন্ধুরা দুর্গাপুরের আশেপাশে পৌঁছে গিয়েছে অপরদিকে বন্ধুরা পুরুলিয়াতেও কিন্তু ভয়াবহ ঝড় আসবে অপরদিকে বাঁকুড়া রয়েছে বর্ধমান রয়েছে সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ওইতে ঝড় আসবে এবং যত আমরা সুন্দরবনের অঞ্চলগুলোর দিকে যাব তত কিন্তু বন্ধুরা াত্মক পরিস্থিতি তৈরি হবে দেখতে পাচ্ছেন বলুন এখানটাই কুলাঘাটের আশেপাশে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে গেছে খড়গপুরের ক্ষেত্রে বাহাত্তর কিলোমিটার রয়েছে এবং যদি আমরা এদিকে যাই জয়সালবারের এখানটায় দেখতে পাচ্ছেন পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে বালাসুরো এখানটায় প্রায় আশি কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে গেছে মানে বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে দুই বাংলার বুকে বাংলাদেশের ক্ষেত্রেও বন্ধুরা সরাসরি যথেষ্ট ভালোই প্রভাব পড়বে যেখানে বেড়িয়া বরিশাল খুলনা পিরোজপুর সাতক্ষীরা এই সমস্ত অঞ্চল রয়েছে যশোর রয়েছে এছাড়া বন্ধুরা লোহাগাড়া এই যে অঞ্চলগুলো রয়েছে ফিরাজগঞ্জ রয়েছে ফরিদপুর রয়েছে সাইকুলপা রয়েছে তো এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ ভালোই ঝড় আসার সম্ভাবনা রয়েছে ঝড়ের সাথে সাথে বন্ধুরা বৃষ্টিপাতও হবে আপনাদেরকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটটাকেও একদম লাইফ ট্র্যাক করে দেখে দেবো এবং যদি এই মুহুর্তে দেখি যে গতিবেগটা কত রয়েছে তাহলে বন্ধুরা গতিবেগটা কিন্তু প্রায় একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যেই রয়েছে অতটা বেশি কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হয়নি দুদিন আগে এই গতিবেগটা সর্বোচ্চ গতিবেগ দুইশো ক্রস করে ফেলেছিল কিন্তু এই মুহূর্তে শক্তিশালীটা অতটা বেশি নেই এমনটাই মনে করছে আবহাওয়িত এবং

গোটা পশ্চিমবঙ্গের মূলত সুন্দরবনের অঞ্চলের ওপর দিয়ে যাবে তার মানে বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর হতে পারে প্রচুর ল্যান্ডফল হতে পারে উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলের দিকে অনস্কার দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রেই বন্ধুরা গতিবেগটা একটা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছে গিয়েছে অপরদিকে বন্ধুরা অন্যান্য যে নদীয়া পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু বন্ধুরা ষাট থেকে বাষট্টি কিলোমিটার রয়েছে ঢাকার ক্ষেত্রেও প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতি ঝড় আসবে কুমিল্লার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে বরিশালের ক্ষেত্রেও প্রায় আশি কিলোমিটারের মধ্যে রয়েছে খুলনার ক্ষেত্রেও ছিয়াত্তর কিলোমিটার রয়েছে কলকাতার ক্ষেত্রেও সত্তরের ওপরে রয়েছে বুঝতে পারছেন বন্ধুরা কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসতে চলেছে এবারে বাংলার বুকে শুধুমাত্র বাংলায় হবে না দুই বাংলা সহ উড়িষ্যার দিকেও কিন্তু আসতে পড়বে এই একটি মারাত্মক ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন এখানটায় প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টা বর্ধমানের দিকে আসবে যদি আমরা একটুখানি সেন্টার পয়েন্টের দিকে যাই তাহলে আমরা সেটা দেখতে পারবো গতিবেগটা নব্বই কিলোমিটারকে ছুঁই ছুঁই করছে দেখতে পাচ্ছেন খড়গপুর রয়েছে রয়েছে এবং যদি আমরা এই দিকটাতে আসি তাহলে কিন্তু বন্ধুরা আশেপাশে প্রায় একশো আট কিলোমিটার প্রতি ঘন্টার মারাত্মক ধ্বংসাত্মক ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এই একটি মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন বন্ধুরা যশ ঘূর্ণিঝড়টি কিভাবে কতটা ক্ষতি ক্ষয়ক্ষতি করতে পারে অনস্ক্রিন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং বৃহস্পতিবার দিনকে যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু মঙ্গলবার এবং বুধবার দিনকে যতটা থাকবে বৃহস্পতিবার দিনকেও ঠিক ততটাই থাকবে সকালবেলার দিকে ততটাই থাকবে কিন্তু রাত্রিবেলা আসার সাথে সাথে এই ঘূর্ণিঝড়টি অন্যান্য রাজ্যের দিকে হামলা করতে শুরু করে দেবে যেখানে বন্ধুরা রাঁচি ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে ধানপাটি দিয়ে কিন্তু যেতে আরম্ভ করে দিয়েছে এবং যত দূর যাবে তত কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তিটা কমবে অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় আসতে আনোর সময় যখন এই গতিটা যেমন গতিটা ছিল তেমন কিন্তু এই গতিটা পরবর্তী সময় অন্যান্য রাজ্যের দিকে যখন যাবে তখন কিন্তু সেম গতি নিয়ে যাবে না গতিটা কিন্তু অনেকটাই স্লো হয়ে যাবে অনেকখানে দেখতে পাচ্ছেন যে বললাম যে বিকালবেলা দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের গতিটা অনেকটাই কমে যাবে কিন্তু তাও যথেষ্টই প্রভাব থাকবে আশি কিলোমিটার প্রতি ঘন্টার বইতে কিন্তু সমস্ত এলাকাতে মোটামুটি পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টার বইতে কিন্তু একটা ভয়াবহ ঝড় তাও অবস্থান করে থাকবে অর্থাৎ অনেক দিন কিন্তু মোটামুটি তিন থেকে চার দিন কিন্তু একটা দীর্ঘস্থায়ী প্রভাব হতে পারে দুই বাংলার বুকে এর ফলে বন্ধুরা চরম ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে বৃহস্পতিবার দিনকে সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গকে পুরো ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশকেও কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে সেটা পাটনা এলাহাবাদ এবং হচ্ছে সিঙ্গরালির আশেপাশে অন্যান্য রাজ্য দিয়ে কিন্তু চলে যাচ্ছে যার ফলে বন্ধুরা পশ্চিমবঙ্গে সেরকমভাবে প্রভাব থাকবে না এবং আলিপুর আবাদ দপ্তর কিংবা আইএমটি আবাদপ্তরের তরফ থেকে ট্র্যাকটা পাওয়া যায়নি যখনই ট্র্যাকটা পাওয়া যাবে আমি তখনই আপনাদেরকে আপডেট করে দেবো তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি একটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু গোটা রাজ্যের মধ্যে দিয়ে যেতে চলেছে এই করোনার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এবারে চলে এলো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশ আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই মুহূর্তে কিন্তু শুক্রবার দিনকে এবারে যে হালকা মাঝারি প্রভাবটা ছিল গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে সেটা কিন্তু শুক্রবার দিনকে বিকালবেলার পর থেকে সেটাও চলে যাবে অর্থাৎ সম্পূর্ণভাবে ক্লিয়ার আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য রাজ্যের দিকে কিন্তু সম্পূর্ণভাবে হামলা চালাবে এই ঘূর্ণিঝড় যশটি তো এবারে আমরা দেখব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যে কি হতে পারে কতখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তো এই মুহূর্তে আমরা সোমবার দিনকে পর থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি অনেকখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সোমবার দিনকে পর থেকে ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে বন্ধুরা সোমবার দিনকেই সকালবেলা এগারোটার সময় পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরে যাবে যে একটা ভয়াবহ বৃষ্টি আসতে চলেছে এবং আকাশ কিন্তু কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে সাথে সাথে বন্ধুরা এগারোটার পর থেকে একটা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত গোটা পশ্চিমবঙ্গে মূলত কলকাতা এছাড়া নদীয়া মুর্শিদাবাদ অপরদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত গোটা এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে ততটাও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাততভাবে কিন্তু তাও একটা বেশ ভালোই বুঝতে পেরে যাবে পশ্চিমবঙ্গের মানুষ যে একটা মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে একশো মিলিমিটারের ওপরে কিন্তু একটা ভয়াবহ বৃষ্টিপাতের বলয় সৃষ্টি করছে অনেক দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টা ঘোরার ফলে বন্ধুরা বৃষ্টিপাতের যে বলয়টা সেটা কিন্তু গোল থাকতে পারছে না এটা কিন্তু একটা লম্বা আকার অবস্থানে পরিস্থিতি রয়েছে কিন্তু এটা কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠবে আপনাদেরকে ট্র্যাকটাকে করে দেখিয়ে দেবো অনস্কান দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্র্যাকটা করছি এবং যেটা বুঝতে পারছি যে হান্ড্রেড মিলিমিটার আশেপাশে কিন্তু মারাত্মক শক্তিশালী ব সহ বৃষ্টিপাতের বলা হয় সেটা কিন্তু সবার প্রথমে উড়িষ্যার ভুবনেশ্বরের আশেপাশে গিয়ে আঘাত করবে অনস্কানে দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু ভয়ঙ্কর আঘাত করতে চলেছে এবং যেটা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বরের আশেপাশে প্রচণ্ড ভালোভাবে আঘাত করবে সাথে সাথে বন্ধুরা পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মঙ্গলবার দিনকের পর থেকে তো আমরা আবারও ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু চলছে অনবহত চলছে এবং যেটা দেখতে পাচ্ছি ভয়াবহ বৃষ্টিপাতের বলে কিন্তু উড়িষ্যার দিকে ঢোকার পরে সেটা কিন্তু সুন্দরবনের উপর দিয়ে যাবে তার মানে কিন্তু বন্ধুরা সুন্দরবনে কিন্তু প্রচন্ড ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত কিন্তু সুন্দরবনে বিভিন্ন অঞ্চলে হতে পারে এছাড়া বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু হতে পারে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশেও কিন্তু একটা ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে রয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু প্রায়ই দেখতে পাচ্ছি ফিফটি মিলিমিটারের কাছাকাছি রয়েছে হান্ড্রেড মিলিমিটার থেকে কমে গিয়ে ফিফটি মিলিমিটার হয়ে গেছে আপাততভাবে দেখতে পাচ্ছি যেটা যে ঘূর্ণিঝড়ের শক্তিটা একটুখানি কমে গেছে কিন্তু যখন তখন এটা বেড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি পশ্চিমবঙ্গের কলকাতার ওপর দিয়ে কিন্তু এই ভারী বৃষ্টিপাতের বলয়টা যাবে না যদি যেত তাহলে কিন্তু প্রচণ্ড ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল কিন্তু সেই কলকাতার ওপর দিয়ে যাবে না এটা কিন্তু সুন্দরবনের উপর দিয়ে আমফানের মতনই অন্যান্য রাজ্যের দিকে চলে যাবে অনেক দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে ঘূর্ণিঝড়টি অন্যান্য রাজ্যের দিকে আবারও ধ্বংস করতে এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনার জেলাতে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে সেটা আপনি নিজের চোখে আমাদের বেঙ্গল জব কেয়ার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন একদম বিনামূল্যে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য